আসসালামু আলাইকুম, মিসেস বিএসএল ব্লগ বলছি বরিশাল থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজ একটু বের হচ্ছি বিকেলবেলা, একটু টুকিটাকি কাজ ছিল সেজন্য, আর কোথায় কি যাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে এবার যাচ্ছি আমরা বাজার রোডের দিকে, এটা হলো বরিশালের বাজার রোড। এটা আসলে কিন্তু বরিশালের অনেক পুরনো একটা বড় বাজার, এটাই মেইন বাজার ছিল আগে। এখন তো অনেক জায়গায় অনেক রকম বড় বড় বাজার হয়েছে, এটাই কিন্তু আদি একটা বড় বাজার পুরনো। এবার চলে আসলাম একটা কম্পিউটারের দোকানে। এখানে আসলে দোকানটা শুধু কম্পিউটারের ইন্টারনেটের কাজ করে যে শুধু তাই না, এখানে মোবাইল সারা হয়, তারপর মোবাইলের যত অ্যাক্সেসরিজ আছে ওগুলো পাওয়া যায়। আর এখানে আমার কাজটা ছিল আসলে আমার মেজো মেয়ে ওর সরকারি স্কুলের ভর্তি লটারির জন্য ফর্ম পূরণের জন্য এসেছি, এটা অনলাইনে করতে হবে তাই চলে আসলাম। এই যে আপনাদেরকে একটু দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমার সাথে কিন্তু আমার তিনটা বেবি চলে এসেছে, আর সাথে আমার বোনের হাজবেন্ডও ছিল। আসলে আমার ভাইটা আমার জন্য অনেক কষ্ট করেছে সেদিন এই ফর্ম পূরণের ব্যাপারে, ওদিন ওর বাবা বাসায় ছিলেন না, এজন্য ওই সব দৌড়িয়ে আমাকে করে দিয়েছে। আর ও সাথে না থাকলে হয়তো আমার আরও ঝামেলা হতো। ভাই তুমি দেখছো কি দেখছো না জানি না, তোমাকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোট করব কি, তুমি আমাকে অনেক হেল্প করেছো, তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল বড় আপুর পক্ষ থেকে। এবার হলো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর যাব আমি একটা মোবাইলের কভার কিনবো, আর হলো একটু ট্রাইপড দেখবো, ভালো পেলে এখনই কিনে নেব। এটা কিন্তু ছিল কাকলির মোড়, এখানেই এইসবের দোকানগুলো ভালো হয়, আর ভালো জিনিস এগুলোর মোবাইলের যত যাবতীয় জিনিসগুলো এখানেই ভালো পাওয়া যায়। এই তো দোকানে ঢুকে গেলাম আমি ট্রাইপড দেখার জন্য, ওনাদেরকে বললাম ট্রাইপড বের করতে, কিন্তু এখানে যে ট্রাইপডগুলো দেখলাম আমার আসলে তেমন একটা পছন্দ হয়নি। আমি যেগুলো অনলাইনে ইসে দেখেছি সেরকম এখানে ভালোগুলো দেখাতে পারলো না,
বললো একটু পরে আসেন কয়েকদিন, তারপরে হয়তো ভালোটা আসবে। ওই যে সাদা কালো একটা দেখা যাচ্ছিল, ওইটা আমার অনলাইনে দেখে ভালো লেগেছিল, কিন্তু বাস্তবে আসলে ওইটা অতটা ভালো লাগেনি। তারপর ওনারা বলেছে কয়েকদিন পরে আসেন, পরে আসলে হয়তো ভালোটা পেয়ে যাবেন। তা আমিও বললাম আচ্ছা ঠিক আছে, আমি পরে আসব। এখানে মোবাইলের যাবতীয় অনেক কিছুই ছিল, তারপরে ইউটিউবারদের জন্য রিং লাইট হতে শুরু করে অনেক কিছু ছিল। তবে আমি এখনও সেরকম ইউটিউবার হইনি যে আমার রিং লাইট লাগবে বা তেমন কিছু লাগবে। আমার একটা মন মতো ট্রাইপড দরকার ছিল, কিন্তু সেটা এখন পেলাম না, তাই একটু সামনে হেঁটে চলে যাচ্ছি। কারণ এই রোডটার ভিতরে আমি অনেক দিন পর আসলাম, এ পর্যন্ত এসেছি, তবে ওইদিকে আমি অনেক দিন পর যাচ্ছি। এখন একটু ওইদিকে যাব হাঁটতে হাঁটতে, দেখতে ভালোই লাগছিল আর একটু হাঁটতে মন চাইছিল। এটা হচ্ছে ফজলুল হক এভিনিউ, এই রোডটাই। আর এই যে আমি আর আমার ছোট দুই বেবি হেঁটে যাচ্ছি, আর আমার বড় মেয়ে পিছন থেকে আমাদেরকে ভিডিও করছে। আসলে বাহিরে বের হলে কিন্তু আমার বড় মেয়েই ভিডিও করে দেয়, কারণ আমার কেন জানি বাহিরে বের হলে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে। আমি আসলে তখন ভিডিও করতে পারি না, এটা আমার মেয়ের দায়িত্বেই দিয়ে দিয়েছি। আরও একটা কারণ আছে, বাচ্চাদের নিয়ে বের হলে ওদেরকে হ্যান্ডেল করতে হয়, ওদেরকে ধরতে হয়, এটা আসলে আমার বড় মেয়ে পারবে না, ও তো বেশি বড় না। এবার চলে আসলাম কোর্টের সামনে, আর এবার আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, ঢাকাতে যা ফুটপাতে পাওয়া যায় আর আমাদের ফুটপাতে কি পাওয়া যায় বরিশালের, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ঢাকায় দেখলাম অনেকের ব্লগেই দেখা যায় যে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভ্যানগাড়িতে এত সুন্দর সুন্দর ক্রোকারিজ পাওয়া যায়, আর এখানের ভ্যানগাড়িতে কি ক্রোকারিজ পাওয়া যায় সেটাই আপনাদের একটু দেখাচ্ছি। এই যে আমাদের বরিশালের ভ্যান প্লাজা ভ্যানগাড়ির ক্রোকারিজের দোকান, দেখুন তো কিছুই পছন্দ হওয়ার মতো আছে কি না। আমি তো ভাবছিলাম, দেখে খুশি হয়েছিলাম যে হয়তো ঢাকার মতো কিছু একটা থাকবে, কিন্তু কিছুই ভালো লাগলো না আর কিছুই দেখার মতো না। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে যাচ্ছি, দেখি সামনে আর কী কী আছে, কারণ এই দিকটায় আমি অনেক দিন পরে একটু হাঁটছি। হয়তো রিক্সা দিয়ে গিয়েছি, কিন্তু হেঁটে হেঁটে অনেক দিন হচ্ছে যাইনি, আর কোনো কি আছে আশেপাশে সেটাও দেখা হয়নি। আজকে একটু দেখতে দেখতে হেঁটে যাব বিকেলবেলা। এই যে এখানে দেখলাম কিছু শীতের দোকান বসেছে, শীতের কাপড় চোপড় নিয়ে। এখানে অবশ্য অনেক কম দামে অনেক কাপড় চোপড় পাওয়া যায়, তবে আমার এখন ধৈর্য হলো না যে আমি এগুলো বসে বসে দেখি বা এগুলো থেকে কিছু নেই, কারণ আমার এখন প্রয়োজন না এগুলো নেয়ার, এজন্য আমি এখানে দাঁড়াইনি, দেখতে দেখতে চলে যাচ্ছি। এটা হলো বরিশালের পৌরসভা ভবনের পাশ থেকে আমি এখন চকবাজারের দিকে ঢুকে যাচ্ছি। এখানে কয়েকটা দোকানে দেখলাম একটু জিন্সের প্যান্ট পাওয়া যায় ছোটদের, আমি এখান থেকে আবার কয়েকটা একটু দেখলাম। আর আমার বড় মেয়ে কী করছে, সে মোবাইলটা নিয়ে এদিকে যায় ওদিকে যায়,
আমি ছোট দুই বাচ্চার জন্য দুইটা করে জিন্সের প্যান্ট নিয়ে নিলাম, কারণ এখানে দেখলাম জিন্সের প্যান্টগুলো দোকানের চেয়ে অনেক রিজনেবল প্রাইজে ভালোই ছিল মোটামুটি। এবার পৌরভবনের পাশের পুকুরটাকে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এই পুকুরটার নাম আমি সঠিক জানি না, তবে মুখে মুখে যা শুনেছি কালেক্টিক পুকুর পার না কি জানি এরকম একটা বলে। আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পুকুরটার নাম কি, আমাকে জানিয়ে উপকৃত করবেন। এই যে এবার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে মনে হচ্ছে ঢাকার নিউ মার্কেট বা গাউছিয়া বসেছে। এগুলো কিন্তু আগে কখনো ছিল না, আমি দেখিনি, এবারই প্রথম দেখলাম। আমি আসলে অনেক দিন পর এই কর্নারটায় এসেছি, আমি জানি না এটা কবে থেকে বসেছে। দেখতে ভালোই লাগলো, তবু মনে হলো যে কিছুটা ঢাকার ছোঁয়া বরিশালেও চলে এসেছে। এখান থেকে আসলে আমার তেমন কিছুই পছন্দ হয়নি দেখছিলাম, তাই তেমন কিছুই নেওয়া হয়নি। এখানে আসলে আমি দেখলাম পণ্যগুলো ভালো লাগেনি, তারপরে এরা অনেক দাম চায়, আর এদের সাথে এরকম দাম করে কেনা হয়নি আমার, আমার ভালো লাগেনি। তাই আমরা সামনে হাঁটতেছিলাম, তারপরে আমাদের হাঁটতে হাঁটতে সামনে গিয়ে গলা শুকিয়ে গেল, আমরা একটু কিছু খেয়ে নেব। সামনে দেখলাম যে আখের রস বিক্রি করে, আমি আবার আমার বাচ্চাদের বললাম চলো সামনে গিয়ে আমরা একটু আখের রস খেয়ে নেই। এই যে এবার আমরা একটু সবাই আখের রস খেয়ে নেব, কারণ হাঁটতে হাঁটতে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। এবার হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না, এবার মেয়েদেরকে বললাম চলো আর হাঁটবো না, এবার রিক্সা নিয়ে নেই তারপর বাসায় চলে যাই। আর চিন্তা করলাম যে ওরা বাসায় গিয়ে তো অনেক হেঁটেছে, ক্ষুধা লাগবে, কি খাবে, এখন বাসায় গিয়ে কিছু বানাইতেও ইচ্ছা করবে না, তাই এখানে এই চকের ভিতরে ঘরোয়া রেস্টুরেন্ট থেকে একটু কিছু খাবার নিয়ে নিলাম। আর কি খাচ্ছি সেটা বাসায় গিয়েই দেখাচ্ছি। আর এবার গ্রিল চিকেন আর নান নিয়ে এসেছিলাম, সেটাই আমরা খাবো।
খেতে খেতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, যদি এ পর্যন্ত যারা দেখেছেন একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পাশেই থেকে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর পাশের অল বাটনটাকে ক্লিক করে নেবেন, তবে আমার নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তবে আজ এ পর্যন্তই, আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।